কেউ হয়তো তিন তালাক দিল আর যে তালাক তিন তালাক দিলে এক তালাকে পতিত হয় দে অন্য তার বিবাহ দে আবার আগের স্বামী তাকে বিবাহ করবে হয়তো সাত দিন বা তিন দিন বা দিন কয়েক থাকলো তারপর অন্য স্বামী যে স্বামীর প্রথম স্ত্রী তার কাছে দিবে এই বিবাহ কি জায়েজ সম্মানিত বন সম্পূর্ণ হারাম একবার তারা তার বউকে তালাক দিল যে অন্য জায়গাতে বিয়ে দিয়ে দিল তার সে ফিরে নিবে ততক্ষণিত এটা সম্পূর্ণ শরীয়তে হারাম শরীয় সম্মত হলো যে কেউ যদি তার স্ত্রীকে তিন তালাক তিন তো হরে তিন তালাক দিয়ে দেয় তারপরে তার বউয়ের ও যেটা তালাক দিয়ে দিল অন্য জাতে যদি বিয়ে হয়ে যায় আর ভাগ্যক্রমে হয়তো সে আবার ছেড়ে দেয় আর আগের সামনে এখনও বিয়ে করেনি বা আর কিছু তখন দেখা যায় সে জানতে পারে যদি সে হয়তো তার ভাগ্যে আসে বিয়ে করলো তাহলে সেটা যায় কিন্তু একবার তালাক দিল এক তালাক দিয়ে দিল বা এক তালাক তিন সাথে দিল দে অন্য জাতি বিবাহ দিয়ে দিলো দে আবার আগের সামনে নিয়ে নিল এটা হিল্লা বিবাহ বলে যেটা শরীর সম্পূর্ণ হারাম শনিতে সম্পূর্ণ হারাম এ বিবাহর সম্পূর্ণ হারাম যে এভাবে দিবে সেও নিজে জেনা সেও জেনা করবে যার সাথে বিবাহ দিলে সে সম্পূর্ণ জেনা করবে তার মানে এক তালাকের পর যদি কেউ তার স্ত্রীকে অনুযায়ী এমনি বিয়ে দিয়ে দেয় তার মানে এখনও তার ইদ্যুৎ পারনও হয়নি তালাকও হয়নি তিন তালাক দেওয়ার পর এক তালাক পতিত হয় ওই অবস্থায় যদি সে মানে এইভাবে বিয়ে দিতে দেয় মূলত সে অবস্থায় জেনা হয়ে যায় তাই এটা সম্পূর্ণ শরীরটা হারাম এগুলো থেকে দূরে থাকতে হবে এ সমস্ত বিষয় থেকে দূরে থাকতে হবে কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের আদর্শই আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে আল্লাহ সুহাম তাল্লাহ বলছেন মা আ তাহম রসুল ফাখদু বা মানাহাক মান ফান তাহ তোমাদের রসুল তোমাদের যা আদেশ করেছেন দিয়েছেন তা গ্রহণ করো যা থেকে তিনি নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো তোমাদের এটাই কল্যাণ আল্লাহ সুহতআ বলছেন লকাত খান আল্লাহ কুমফি রসুল্লাহুল হাসানা তোমাদের জন্য রসুলসল্লাহ আসলাম আদর্শ হচ্ছে উত্তম আদর্শ আল্লাহ রসুলসাল্লাহ সাল্লামের আদর্শের ভিতরে কোনো সাহাবারা এগুলো কাজ করেননি যে তা এক তালাক তিনবারে এক তালাক দিয়েছে তারপর অনুজাতি বিবাহ দিয়েছে দিয়ে সে আবার ফিরিয়ে নিয়েছে এটা আল্লাহর আসলে যুগে ছিল না সাহাবার এগুলা কয়েক করেননি বরং এগুলা জাহিলিয়ত কারবার এবং এগুলা শরীয়তে সম্পূর্ণ হারাম এগুলা থেকে নিজেকে দূরে থাকতে হবে আল্লাহ সুবাহ তালা যেন আমাদেরকে রক্ষা করেন আল্লাহ আলাম